ममता बनर्जी पंचायत चुनाव होने से पहले ही तृणमूल के 3 पंचायत सदस्य निर्विरोध विजय हो गए हैं। यह तीनों पंचायत सदस्य कालचीनी थाना के अंतर्गत राजा भातखावा ग्राम पंचायत के अधीन के हैं। बताया गया है कि राजा भातखावा ग्राम पंचायत के अधीन के पार्ट नंबर 11/240 के तृणमूल उम्मीदवार निशु मारा पार्ट नंबर 11/245 के दुलार राभा और 11/244 के ज्योतिष राभा निर्विरोध विजय हो गए हैं। आज इस निर्विरोध जीत के बाद तृणमूल के द्वारा जमकर होली खेली गई। तृणमूल के राजा भातखावा अंचल के सभापति मनोज अग्रवाल ने कहा कि राजा भातखावा ग्राम पंचायत में कुल 12 पंचायत सीट है, जिसमें 3 निर्विरोध जीत मिली है और कई है जो अपना नामांकन वापस लेने के इच्छुक है, जिसके बाद आशा किया जा रहा है कि इस ग्राम पंचायत को हम निर्विरोध विजय कर पाएंगे। इधर निर्विरोध जीत के बाद निशु मारा, ज्योतिष रामा और दुलार रामा ने कहा कि मुख्यमंत्री के विकास मुख्य कार्य से प्रभावित होकर लोगों के द्वारा गांव में एक बैठक कर उन्हें समर्थन किया गया है। उन्होंने कहा कि वह लोगों के विश्वास पर खड़े उतरने का प्रयास करेंगे। इधर तृणमूल के ब्लॉक सचिव हैदर अली अंसारी और तृणमूल के कालचीनी ब्लॉक यूथ सभापति पवन येलमो ने कहा कि हमारे 3 उम्मीदवार निर्विरोध विजय हुए हैं। उन्होंने कहा कि हमें आशा है कि इसी तरह आगे भी हम विजय होंगे और सभी ग्राम पंचायत में तृणमूल को जीत मिलेगी। আমার খুব খুশি কেননা আমাদের পুরো গ্রামটায় আমরা আমাদের যে দাদা পবনদা আর আমাদের হায়দারদা আর এটা আমাদের আমাদের জিপির প্রেসিডেন্ট মনোজদার ইসেতে অগ্রিতে আমাদের পুরো গ্রামটায় আমরা টিএমসি আর পুরোটাই মানে একটা বড় মিটিং করে আমরা আমাদের আমাকে সেই রকম ওই বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটা সাফল্য লাভ করেছি, সেই জন্যই আমি খুব খুশি আর গ্রামবাসীদের বা উনাদের অনুগ্রহ বা অনুগামী হিসাবে আমরা থাকব আর পরবর্তীতে আমরা টিএমসি হয়ে সেই রকম কাজ করে যাব যে গ্রামবাসীর কি উদ্যোগে কি মানে কি উন্নয়নের জন্য আমাকে সেই রকম একটা প্রতিনিধি হিসাবে জয় লাভ করেছেন বা সেই রকম আমাকে এই মানে প্রতিদ্বন্দ্বী হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বী হিসাবে রাখছেন সেই আশায় রেখে আমি পরবর্তীতে আমরা আমি টিএমসি হিসেবে প্রতিদ্বন্দ্বী বিনা প্রতিদ্বন্দ্বী হিসাবে আমি ক্যান্ডিডেট হিসাবে আমি লড়ে যাব। আপনার গ্রামের নাম? উত্তর পরবর্তী। বুথ নম্বর? বুথ নম্বর হচ্ছে 11/245। আপনার নাম? দুলার রাভা। রাজাভাতখাওয়া অঞ্চলে মোট সিট হচ্ছে 12টা, তার মধ্যে আমাদের 3টা সিট উইদাউট কন্টেস্টেড আমরা জিতে গেছি অলরেডি। সেটা হচ্ছে 244 এবং 46 পার্টে দক্ষিণ বস্তি দক্ষিণ পূর্ব বস্তি জ্যোতিষ রাভা উনি উইদাউট কন্টেস্টে জিতেছে এবং 245 নম্বর বুথ উত্তর পুরো যেখানে আমাদের দুলার রাভা ক্যান্ডিডেট ছিলেন উনি উইদাউট কন্টেস্টে জিতেছে এবং 240 নম্বর বুথ গরম বস্তি যেটাতে আমাদের নিশু মারা ক্যান্ডিডেট ছিলেন উনি উইদাউট কন্টেস্টে জিতেছে। এই 3টা সিট অলরেডি আমরা উইদাউট কন্টেস্টে জিতে আছি। আশা করছি আমরা আরো যে উদ্রগণ হবে আজকে এবং আগামীকাল সেই উদ্রগণ হওয়ার পরে আমরা নির্বিরোধভাবে আমাদের গ্রাম পঞ্চায়েত দখলে রাখতে পারবো এই আশাটা আমরা রাখছি। কারণ জনগণ দিদির সাথে আছে এবং দিদির উন্নয়নের পাশে আছে। ভুল বুঝিয়ে বিরোধীরা ওনাদেরকে যেভাবে করে নমিনেশন করিয়েছেন ওনারা সেই প্রেক্ষিতে বুঝিয়ে আজকেও কিছু উজ্জ্বল হয়েছে এবং আগামীকালও কিছু উজ্জ্বল হবে। উজ্জ্বল হওয়ার পরে আমরা বুঝতে পারবো। আশা করছি আমরা নির্বিরোধ আমরা জিপি দখল করতে পারবো। সবাইকে ভালো লাগছে এখন কেননা আমরা অভিষেক ব্যানার্জির নির্দেশে দিদি ভালো কাম করছে এবার, তাই আমরা বিনা প্রতিদ্বন্দ্বী জয় হয়েছি। তার জন্য দিদিকে অনেক অনেক ধন্যবাদ দিই। আমরা দিদির কাজ নিয়ে পাবলিকের সামনে গেছি আর পাবলিকের সামনে সবাইকে কথা বলছি, সবাইকে বুঝাইছি। ওই দিদির আশীর্বাদে আমরা মনে করি এখন বিনা প্রতিদ্বন্দ্বী আমরা জয় হয়েছি। আমার নাম নিশু মারাক, গ্রামের নাম গরম বস্তি আর বুথ নম্বর 11/240।